আসসালামু আলাইকুম প্রথমেই গরম খবর ইসরায়েলের ওপর হামলার জন্য হাজার হাজার মিসাইল প্রস্তুত করে রেখেছে ইরান ইসরায়েলের নির্মমতা এবং বর্বরতার চূড়ান্ত জবাব এবং চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার জন্য এসব প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান শুধুমাত্র একটি সুইসে টিপ দিলেই উড়ে যাবে সন্ত্রাসী ইসরায়েল ইসরায়েল এবং ইরানের মধ্যে এখন সর্বাত্মক যুদ্ধ বাধার আশঙ্কা দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে ভয়াবহ রূপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন এই বদমাইশদের আমাদের সাহসী সন্তানেরা অবশ্যই শায়েস্তা করবে এই অপরাধের জন্য আমরা অবশ্যই পরিতাপ করিয়ে ছাড়ব ইসরায়েলের উপর মর্মান্তিক হামলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ইরান ইরানের কি এই মুহূর্তে ইসরায়েলের উপর হামলা চালানো উচিত তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন এই অনে অপরাধের জবাব না দিয়ে থাকা হবে না আর স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ফাহিদি একসে বলেছেন আমরা কি প্রতিক্রিয়া দেখাবো সেটার অপেক্ষা করুক জায়ুনবাদীরা বাদীরা আবার শুরুতেই যে বললাম ইসরায়েলে হামলার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে ইরান সেই সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক প্রতিনিয়ত ইরানের হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল আর অন্যদিকে ইরান কিভাবে হামলা চালাবে কোন পদ্ধতিতে কোন কৌশলে ইসরায়েলের উপর হামলা চালাবে তা নিয়ে ক্রমাগত ভাবছে এই পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলের দূতাবাসগুলো নিয়েও সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরান এবং ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইসরায়েলের বিশ্বের যে কোনো প্রান্তে থাকা একটি দূতাবাস এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র তবে কি একই কায়দায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেবে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনের সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়ার রহিম সাফাবি বলেছেন ইসরায়েলের কোন দূতাবাসী আর নিরাপদ নয় আমরা জানি দিবাগত রাতে ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় তার আগে হামলা চালানো হয় ইরানের কনসুলেট ভবনে এরপর আবার গতকাল হামলা চালানো হয়েছে লেবাননে লেবাননে হিজবুল্লার এক কমান্ডারও শহীদ হয়েছে এইসব হামলার জবাব কিন্তু এখনো কোন প্রতিরোধ গোষ্ঠীর দেয়নি একসাথে এসব হামলার জবাব দেওয়া শুরু করবে বলে আশা করি ইরান হিজবুল্লাহ এবং হুতিরা আর তারপরেই আমরা আস্তে আস্তে ইসরায়েলের পতন দেখতে পারবো আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সোমবারে এক বিবৃতিতে ইসরায়েলের সন্ত্রাসী সেনাবাহিনী বলেছে দক্ষিণ লেবাননে বিমান হামলায় রাদওয়ান বাহিনীর কমান্ডার আলী আহমদ হুসেইন নিহত হয়েছেন ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী অভিযোগ করে বলেছে আলী আহম্মদ হুসেন সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলকে টার্গেট করে হামলা চালিয়েছিল এদিকে এই হামলায় আরও দুইজন নিহত হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আলী আহমেদ হুসাইন জাফর তিনি নিহত হয়েছেন তবে কখন কোথায় কিভাবে তিনি নিহত হয়েছেন সেই সম্পর্কে পক্ষ থেকে কিছু বলা হয়নি এছাড়া গোষ্ঠী দিতে তার অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি ইরান এবং হিজবুল্লার ওপর ইসরায়েল যেভাবে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ অপেক্ষা করছে হয়তো ঈদের পরেই কিংবা ঈদের দিন থেকেও শুরু হতে পারে তবে আমরা অপেক্ষা করছি যে কখন কিভাবে যুদ্ধটি পেতে চায় সেই সব বিশ্লেষণ করার জন্য ইসরায়েলকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য কিরকম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে ইরান সেই জন্য আমরা অপেক্ষা করছি সন্ত্রাসী ইসরায়েল তিন দিক থেকে মার অবস্থানে হামলা চালাচ্ছে এক ফিলিস্তিনে দুই হিজবুল্লাহ তিন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে গাজার মেয়রকে হত্যা করেছে ইসরায়েল আজকেই এই ঘটনাটি ঘটে খবরে বলা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় এক মেয়র নিহত হয়েছে নিহত ওই মেয়রের নাম হাতেম আল কামরি তিনি গাজার মাকাজি পৌরসভার মেয়র ছিলেন শুধু তাই নয় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছেড়ে গেছে তেত্রিশ হাজারেরও বেশি আর হয়তো একদিন পরেই চৌত্রিশ হাজারে পৌঁছে যাবে আর মাত্র মাঝে একটা কিংবা দুইটা দিন তারপরেই ঈদ কিন্তু ঈদের আনন্দ গাঁচাবাসীর মনে আর নেই আপনারা জানেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি মাসব্যাপী পবিত্র রমজানে সিয়াম সাধনা শেষে সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বীরা যখন ঈদের আনন্দে মাতোয়ারা হওয়ার জন্য অপেক্ষায় ঠিক সেই মুহূর্তে ঈদ যেন আনন্দের বার্তা নিয়ে আসছে না ফিলিস্তিনের অধিকৃত গাজা অঞ্চলে শোক আর কষ্টের চাদরে ঢাকা পড়ে থাকা গাজায় এমন ঈদ আর কবে এসেছে তা যেন মনে করতে পারছে না সেখানকার মানুষ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রায় পুরো ত্যকা যেন এক বিরান ভূমিতে পরিণত হয়েছে ছয় মাসে তেত্রিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল কেড়ে নিয়েছে ছোট্ট ছোট্ট শিশুদের মুখের হাসি ছোট্ট ছোট্ট শিশুদের জীবন ফাঁকা করেছে হাজার হাজার মায়ের কোল এবার গাজাবাসীকে ঈদ কাটাতে হচ্ছে তাদের প্রিয় স্বজনদের ছাড়াই কেউ হয়তো দুনিয়াতে নেই আবার কেউ হয়তো আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে ছিয়াত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসস্তূপের চাপা পড়ে আছে আরো অনেক মানুষ ইসরায়েলি হামলা শিগগিরই বন্ধ বা যুদ্ধ শুরু হবে সেরকম কোন লক্ষণও দেখা যাচ্ছে না এরকম অবস্থায় বিভীষিকার মতো ফিলিস্তিনিদের উদযাপন করতে হবে মুসলিম প্রধান ধর্মীয় উৎসব ফিতর গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর নির্মমভাবে হামলা চালিয়ে আসছে এই সন্ত্রাসী ইসরায়েল ওই হামলায় আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের একদম নিঃস্ব করে দিচ্ছে এই সন্ত্রাসী বাহিনী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর হামলায় গাজার প্রায় শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের চাপা পড়ে আছে কয়েক হাজার মানুষ ইসরায়েলি হামলা থেকে রেহাই বাড়িঘর সরকারি বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান পায়নি ধর্মীয় উপাসনালয় এমনকি হাসপাতালও হাসপাতালে ঢুকে রোগী ও স্বজনদের হত্যা করার মতো বর্বরতাও বাদ দেয়নি এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলার মুখে ত্রাণবাহী কোনো গাড়িও ঢুকতে পারছে না গাজায় অনাহারে দিন পাতিত করেছে অনেকেই রমজান মাসে কেউ কেউ ইফতার করেছেন ঘাস দিয়ে যা খায় গরু ছাগল গাজায় সরাসরি ঢুকতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী এরকম অবস্থায় গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে না খেয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে অনেক শিশুর জুনের মধ্যে পুরো মাত্রায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ এই বর্বরতার শেষ কথায় এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও তা কানে তুলছে না ইসরায়েল ইসরায়েলের এই বর্বরতার সামনে ফিলিস্তিনি মুসলিম ভাইদের এই দুঃখ ও কষ্টের দিনে আমাদের শুধু প্রতিবাদ জানানো ছাড়া কিংবা ফেসবুকে দুই একটা স্ট্যাটাস দেওয়া ছাড়া কি আর কোনো কাজই নেই প্রশ্ন রইল আপনাদের কাছে আমরা কি করতে পারি ফিলিস্তিনি ভাইদের জন্য তা অবশ্যই আপনারা নিজ নিজ অবস্থান থেকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ একের পর এক করেই চলছে ইসরায়েল এই অভিযোগে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে মামলা হলেও হয়নি কিছু সেই আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই কথিত আদালত রমজান মাস শুরুর আগে একটি স্থায়ী যুদ্ধবিরতির বেশ সম্ভাবনা হয়েছিল আশা করা হয়েছিল রমজান মাসটি অন্তত নির্বিঘ্নে কাটাতে পারবেন গাজাবাসী কিন্তু তা আর হয়ে ওঠেনি রমজান মাসে রক্তের খেলায় মেতেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী হামাস ও ইসরায়েল সরকার দুই পক্ষই তাদের দাবিতে অনর থাকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি যেন হত হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি ও Gaza থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ছাড়া কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না তারা। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসকে নির্মূল করা ছাড়া কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না তারা। এরকম পাল্টা-পালটি বাক বিতণ্ডা চলছে। এই অনর অবস্থানের মাঝে বেঘরে প্রাণ হারাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ তবে গত রবিবার ইরানের ভয়ে দক্ষিণ অংশ থেকে হঠাৎ ঘোষণা দেয় ইসরায়েল এরপরই খান গাজা সেনা সরিয়ে নেওয়ার ইউনিসে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা তবে ইসরায়েলি সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে গাজায় একটি নির্দিষ্ট সংখ্যক বাহিনী থাকবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্যদের ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে গাজায় যুদ্ধ শুরু করার ছয় মাস পর দক্ষিণ অঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল তবে এই সেনা সরানোর মানেই যে যুদ্ধ শেষ হতে চলার লক্ষণ তা কিন্তু নয় এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে বরং যুদ্ধের পরবর্তী পর্যায়ে নতুন করে সংগঠিত হতে দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অর্থাৎ সন্ত্রাসী আইটিএফ তবে দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহারের ফলে গাজার রাফা নগরীতে ইসরায়েলের সামরিক অভিযান বিলম্বিত হবে কিনা সে সম্পর্কে স্পষ্ট জানা যায়নি রাফাতে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েল এখনো পদ্ধ পরিকর তবে কবে নাগাদে এই অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলের গাজার বিভিন্ন এলাকা থেকে রাফা নগরীতে গিয়ে আশ্রয় নিয়েছে বহু ফিলিস্তিনি দক্ষিণের খান ইউনিস থেকে সেনা চলে যাওয়ার কথা শুনে রাফাতে পাশ করা এক ফিলিস্তিনি বিবিসিকে বলেছে খান ইউনিসে আশ্রয় শিবিরে থাকা তার এক প্রতিবেশীর বাড়ি ফেরার খবর পেয়ে তিনি আসান খান ইউনিসে বাড়ি ফিরতে থাকা ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলেছেন সাংবাদিকেরা এমনই এক ফিলিস্তিনি হামেদ ইয়াসির পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেছেন এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে তিনি জানান সাত মাস ধরে কাপড় পাল্টাতে পারেননি একজন কেবল পোশাক রাতে খুলে সকালে পড়েছেন এখানে জীবন বলতে আর কিছুই নেই এদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেছে হামাসের এক কর্মকর্তা সোমবার এক বিবৃতিতে এই কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতে পারি যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কখনোই সম্ভব নয় এই যুদ্ধে ইরান যতক্ষণ না হস্তক্ষেপ করবে ইরান যতক্ষণ না তাদের শক্তিমত্তা প্রকাশ করে ইসরায়েলকে দেখাবে ততক্ষণ ইসরায়েল কখনোই হামাসের দাবিতে মাথা নিচু করে পালাবে না ইরান যখনই হামাসের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে একের পর এক হামলা চালাতে শুরু করতে পারবে ঠিক তখনই আমার মনে হয় ইসরায়েল মাথা নিচু করে আত্মসমর্পণ ফাইলে সাইন করে পালিয়ে যাবে আর হয়তো ভুলেও ফিলিস্তিনি ভূমিতে ফিরে তাকানোর সুযোগ পাবে না তবে আল্লাহ সর্বোচ্চ জানেন কি পরিকল্পনা করে রেখেছেন তিনি জন্য কি সুখময় জীবন সাজিয়ে রেখেছেন তা তিনি ভালো জানেন নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক ফিলিস্তিনিতে এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে এখন আশঙ্কা থেকে যাচ্ছে ইরাক যে ত্রাণটি পাঠাবে সেটি ইসরায়েল যে কোনো উপায়ে নষ্ট কিংবা ধ্বংস করে দেয় কিনা ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন গাজার বাসিন্দাদের জন্য ইরাক কোটি লিটার চালানি পাঠাবে গাজায় এক অব্যাহত ফিলিস্তিনিদের গ্রহণ ও তাদের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক কিন্তু সন্ত্রাসী ইসরায়েল কি এসব মেনে নিতে পারবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল পানি ব্যবস্থা বেকারি ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে এ অবস্থায় ইরাকের এই ঘোষণায় খুশি প্রিয় ফিলিস্তিনি মুসলিম ভাইরা এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরে আলোচনা শুরুর আগের দিন দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করে কোথায় নিয়ে গেছে ইসরায়েল এবং কি পরিকল্পনা করছে তা এখনো সবার মাঝে অধরায় রয়ে গেছে জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ বলেছেন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য দখলদার ইসরায়েলের শাস্তি হওয়া উচিত ফিলিস্তিনি ইস্যুতে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বৈঠকে এক বক্তৃতায় তিনি কথা বলেন ইরানি প্রতিনিধি বলেন ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে যত অন্যায় অপরাধ করেছে তার চুক্তির জন্য শাস্তি পাওয়া দরকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার তীব্র বিরোধিতা করে আমির সাইদ ইরাভানি বলেন দখলদার আধুনিক যুগের সমস্ত নিয়ম কানুন ও কনভেনশন লঙ্ঘন করে এই আগ্রাসন চালাচ্ছে যা নজিরবিহীন এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জাতিসংঘের স্টাফ সাংবাদিক এবং গাজার নিরপরাধ নারী ও শিশুদের হত্যার কথা তুলে ধরেন এর একদিন আগে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ও ত্রাণ বিষয়ক প্রতিনিধি ফিলিপ লাজারিনী বলেছেন নারী শিশু নার্স এবং সাংবাদিক হত্যায় ইহুদিবাদী ইসরায়েল নতুন রেকর্ড স্থাপন করেছে গাজা আগ্রাসনে এই পর্যন্ত কমপক্ষে তেত্রিশ হাজার দুইশো ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলের সেনারা এর মধ্যে দুই অংশের বেশি নারী এবং শিশু গত প্রায় ছয় মাস ধরে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে এই সন্ত্রাসী ইসরায়েল তেত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু হামলা থামার লক্ষণ তো দেখাই যাচ্ছে না বরং দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে এর আগে বেসামরিক নাগরিকদের রক্ষায় বারবার বলা হলেও ইসরায়েল কর্ণপাত করেনি কিন্তু এবার একটি এনজিওর সাত কর্মী নিহতের ঘটনায় নড়ে চড়ে বসে সরকার কেবল বিশ্ব নয় দেশের ভেতরেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছে সন্ত্রাসী সরকার যুদ্ধবিধ্বস্ত প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের সময় ইসরায়েলি বিমান হামলায় একটি দাতব্য সংস্থার ত্রাণ সাতজন ত্রাণ কর্মী নিহত হয় তারপর থেকে চাপে পড়ে যায় ইসরায়েল এখন ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটাই দেখার বিষয় কি লেখা আছে ফিলিস্তিনের ভাগ্যে আল্লাহ তালা ভালো জানেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ